নাম আব্দুল মালেক বাবুল, ফর্মার প্রিন্সিপাল অফ বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট। আমি প্রচুর ছাত্রকে লেকচার দিয়েছি, অনেক ছাত্র এখন বিভিন্ন জায়গায় তাদের কর্মযজ্ঞ দিয়ে দেশের অনেক উপকারে আসতেছে, এটা আমি গর্ববোধ করি। তো প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, ফটোগ্রাফি একটা পাওয়ারফুল মিডিয়াম, মিরর অফ দ্য ওয়ার্ল্ড। এবং ফটোগ্রাফিকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে বলতে হয় যে ফটোগ্রাফি হচ্ছে সেই জিনিস যেটার মাধ্যমে মানুষ ইমেজ তৈরি করে এবং সেই ইমেজের মাধ্যমে মানুষ তার মনের কথা বলে, প্রটেস্ট করে, প্রতিবাদ করে, আবার সেই ক্যামেরার মাধ্যমে, ইমেজের মাধ্যমে মানুষ শিল্প সৃষ্টি করে, নন্দনতাত্ত্বিক অনুভূতি দেয় মানুষকে। তো ফটোগ্রাফিকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফিক্টোরিয়াল ফটোগ্রাফি, অ্যানাদার সায়েন্টিফিক ফটোগ্রাফি। তো ফিক্টোরিয়াল ফটোগ্রাফি বলতে যেটা আমরা বুঝি সেটাতে ফাইন আর্ট ফটোগ্রাফি, ফটো জার্নালিজম, ডকুমেন্টারি, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ফিগার স্টাডি, অনেক ধরনের কিছু আসে। আর সায়েন্টিফিক ফটোগ্রাফির জগৎটাই আলাদা, যেখানে গবেষণামূলক ফটোগ্রাফি হয়, সেটা মেডিকেল ফটোগ্রাফি, স্পেস ফটোগ্রাফি, অ্যাস্ট্রো ফটোগ্রাফি, আরও বিভিন্ন ধরনের ফটোগ্রাফি আছে যেগুলির জগৎ আলাদা। তাইলে ফটোগ্রাফি হচ্ছে একটি বিজ্ঞান নির্ভর একটি মাধ্যম, যে মাধ্যমে মানুষ তার ইমেজ তৈরি করতে পারে এবং সেই ইমেজের মাধ্যমে তার মনের কথাগুলি বলতে পারে। আবার ফটোগ্রাফি হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, সার্বজনীন ভাষা। তো ফটোগ্রাফির ভাষা সারা পৃথিবীর সবাই বুঝতে পারে। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, আফ্রিকান একজন লোক আমার বাংলা ভাষার কথা বুঝবে না, আমাকে বুঝবে না আমি কী বলতে চাচ্ছি। বাট আমার তোলা ফটোগ্রাফি কোনো ইভেন্টসের হোক, কোনো ঘটনাবলীর হোক, কোনো অ্যাক্সিডেন্টের হোক, কোনো আন্দোলনের হোক, যে কোনো কিছুর উপরেই একটা ডকুমেন্টারি ফটোগ্রাফি, সারা পৃথিবীর লোক সে ফটোগ্রাফির ভাষা বুঝতে পারে। এবং সেই বুঝেই তখন সারা পৃথিবী ফটোগ্রাফির সেই ভাষা বুঝেই তখন মানুষ আন্দোলিত হয়, প্রতিবাদী হয়, অথবা সেই ফটোগ্রাফি নিয়ে আনন্দমুখর হয়, সে ফটোগ্রাফি তাকে উৎসাহ যোগায় কোনো তার কাজে। আবার ফটোগ্রাফি হচ্ছে একটি শিল্প যেটা টাইমলেস, যেটা বলে শেষ করা যাবে না। ফটোগ্রাফির এই শিল্প ব্যাপারটা অনন্ত, অসীম। এবং এখানে মানুষ ফটোগ্রাফিতে যেরকম ক্যামেরাকে অনেক সময় বলা হয় যে রাইফেল, ক্যামেরা রাইফেল, এই কারণে যে আমার প্রিয় একজন ফটো জার্নালিস্ট ইরানের রেজা, উনি বলেছেন যে ক্যামেরা হচ্ছে রাইফেল এবং উইপন। আমার উইপনটা আমি সেদিকে তাক করে রাখি যে উইপন দিয়ে মানুষ মানুষকে হত্যা করে, যে উইপন দিয়ে মানুষ হত্যা করে, সে হত্যাকারীদের দিকে আমার ক্যামেরা উইপনটা আমি তাক করে রাখি এবং সেই ক্যামেরার উইপনের মাধ্যমে আমি প্রতিবাদ করি। এটা হচ্ছে ফটোগ্রাফির প্রতিবাদের দিকটা। ফটোগ্রাফির মানুষকে, সমাজকে, রাষ্ট্রকে, পৃথিবীকে প্রতিবাদী করে তোলার জন্য, শান্তিপূর্ণ পৃথিবী গড়ার জন্য মানুষ যাতে একত্রিত হয়ে সবাই কাজ করতে পারে, আন্দোলন করতে পারে, সেজন্য মানুষকে একতাবদ্ধ করা। আর ফটোগ্রাফির শিল্পের দিকটা বিশাল। এটা হচ্ছে যে সেই ক্যামেরা দিয়ে আমি একটা সুন্দর গোলাপ ফুলের ছবি তুলতে পারি, একটা কিশোরী মেয়ের সকালে সে শাপলা বনে শাপলা তুলছে, সেখানে তার একটা সুন্দর পোর্ট্রেট তুলতে পারি যেটা অনেক সুন্দর কথা বলে, ভোরের পদ্মফুলের কথা বলে, একটা আশাবাদী ভোরের কথা বলে আমাদেরকে। ক্যামেরা দিয়ে সেই কাজটা করা যায়, শিল্প তৈরি করা যায়। তো ক্যামেরা ফটোগ্রাফি সেদিক থেকে ফটোগ্রাফি শিল্প। যেমন আমি একটা ছবি, একটা এক্সিবিশন দেখতে গেলাম, সেই এক্সিবিশনে অনেকগুলি ছবি আছে, আমি দেখলাম, দেখতে থাকলাম, দেখতে দেখতে মনে হলো যে একটা ছবি দূর থেকে আমি দেখছি, আমার অবচেতন মনে আমি সেদিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ছবিটা দেখতে দেখতে। কেন যাচ্ছি আই ডোন্ট নো, আমি জানি না, আমার ভিতর থেকে আসছে আমি যাচ্ছি, এটা এক্সপ্লেইন করা সম্ভব। যেতে যেতে আমি আবার পিছনে আসছি, আবার যাচ্ছি, ছবিটা আমাকে বারবার টানছে। সেই ছবি দেখতে দেখতে আমার মনে কোনো কবি জীবনানন্দ দাশের কোনো কবিতার একটা লাইন চলে আসে অবচেতন মনে, অথবা নাটকের কোনো সংলাপ চলে আসে, অন্য কোনো আরেকটা ছবির সাথে আমি মিল খুঁজে পাই। এই যে একটার সাথে আরেকটা মিল খুঁজে পাওয়া দেয়, এটাই হচ্ছে আর্ট, শিল্প। তার মানে সেই ছবিটা হচ্ছে একটা শিল্প, সেই শিল্প আমাকে টেনে নিয়ে গিয়েছে, এখনও টানছে এবং আগামী দিনেও টানবে। এবং এই এই যে টানতে পেরেছে সে ফটোগ্রাফার, এখানে সে ফটোগ্রাফার না, এখানে সে শিল্পী, এখানে তার কর্মটা হচ্ছে একটা শিল্পকর্ম। কারণ সেই ছবি আমাকে আমার অন্তর্জগতে ইন্টারপ্রিট করেছে, আমার মাইন্ডে ইন্টারপ্রিট করেছে, আমাকে তার কাছে টেনে নিয়ে যেতে সাহায্য করেছে, এই জন্য ফটোগ্রাফি এখানে শিল্প। এবং এই শিল্প আজকে ফটোগ্রাফির সর্বকনিষ্ঠ একটা মাধ্যম, বাট এটা সর্বোৎকৃষ্ট একটা শিল্প মাধ্যম সারা পৃথিবীতে। পৃথিবীর প্রত্যেক শিল্প মিউজিয়ামে যে আজকে ফটোগ্রাফিকে খুব প্রথম স্তরে রাখা হয়, যে শিল্প মাধ্যম হিসাবে, এইখানে আমরা বুঝতে পারি যে ফটোগ্রাফি কত পাওয়ারফুল একটা জিনিস। এবং এই তার এই দুইটা পাওয়ারের জন্য, একটা হচ্ছে প্রতিবাদী পাওয়ার, আরেকটা হচ্ছে শিল্প সৃষ্টির একটা টাইমলেস পাওয়ার, যে পাওয়ার কোনো অনন্ত, অসীম, সেটা মানুষকে, সারা পৃথিবীর মানুষকে সে নন্দনতাত্ত্বিক সৌন্দর্য প্রদান করে, মানুষের মনে আনন্দ দেয়, মানুষকে আন্দোলিত করে, মানুষের ভিতরের মানুষটাকে বেরিয়ে আসতে সুবিধা হয়। তো এইটা হচ্ছে ফটোগ্রাফির শিল্পগুণ। আলোচনার শেষ পর্যায়ে সেটা বলতে চাই, আমরা ভবিষ্যতে আমি হয়তো আরো ক্যামেরার মুখোমুখি হবে, এসএস ক্যামেরার,